তোমার হাতে কি সময় আছে? হ্যাঁ ভাবি, হাতে তো অপরন্ত সময়। এই সিগন্যালের বউ আপনি, আল্লাহ তুমি আমাকে উঠে নাও, আল্লাহ উঠে নাও। ইয়ে ভাবি, এই তো কয়েকদিন হলো চলে গেছে, এই জন্য একটু দেখা করতে আসলাম। ভালোভাবে থাকো, আর এই ফেসবুক মেসবুকে বেশি ঢুকো না। যাও, ভালোভাবে থাকো, শরীরের প্রতি যত্ন নিও, ঠিকঠাক করে খাও, বাড়ির প্রতি চিন্তা করার দরকার নাই তোমার। আরে চিন্তা করবো কেন, তুমি আছো, আমার বাপ আছে, আর চিন্তা করার দরকার আছে? সেটাই বলতেছি, মন দিয়ে কাজ করো, ঠিক আছে? আরে কথা কইব কি, আমাগো এলাকার পোলা মতো ভালো না, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে আইতে পারে, এইগুলি যে ইয়ে করে। আরে না না, এই সব চিন্তা করো না, আমি আছি না, বাবা আছে না, তুমি আমাকে বিশ্বাস করো না? না ও, বিশ্বাস তো করি, কিন্তু তো আজকালকার মানুষের কথা তো বলা যায় না, জোয়ান পোলারা খুব বাজে হয়। তুমি না আজে বাজে চিন্তা কিভাবে মাথায় নিয়ে আসো? না নিয়ে আসি না, এসে যায় বুঝো নাই। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, ঠিক আছে? ওই একটা মনে করো, আমার যদি একটা বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আবার প্রবলেম হইতো না। বাচ্চা কাচ্চা নাই, তুমি একা থাকো, বাপটা বাসায়, এই জন্য বলতেছি যে একটু সাবধানে থাকলে আমারও একটু উপকার হয়। বউ আর আমি ভালোই থাকব। ও সব সম্মান কিন্তু মনে করো যে মিউট করা যায়, বউয়ের মান সম্মানটা কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর তুমি চিন্তা করতেছো কেন? থ্যাংক ইউ, তুমি আমার আশ্বস্ত করলে আমি কি আর টেনশন মানে টেনশনে থাকি, টেনশন ফ্রি থাকি। আরে যাও না, ভালোভাবে থাকো, শরীরের প্রতি যত্ন নিও, ঠিক আছে? আমি দেখে আসছি। হ্যাঁ আর পৌঁছে কিন্তু আমাকে ফোন জানাবা। হ্যাঁ গিয়েই তোমার ফোন দেবো, ঠিক আছে? ভালো থেকো বউ, আর বাড়ির দিকে খেয়াল রেখো। আচ্ছা আসি। আপনি কেমন আছেন ভাই? বাইরে 6 মাস পর আসে ঢাকা থেকে, আপনি একা একা বাসায়? আরে কাজ বোঝো না, কাজ করতে চাকরি করতে গেছে, এরকম সমস্যা নাই তো। আরে দেবর বলে কথা না, ভাবির প্রতি তো একটা দায়িত্ববোধ আছে। ও আচ্ছা, তাই মতি গতি তো ভালো দেখতেছি না তোমার। তোমার হাতে কি সময় আছে? ও ভাবি, হাতে তো অপরন্ত সময়। আপনার 2-3 দিন সময় দিয়ে আবার চলে যায়, এটা কি কথা হইলো? না তা ঠিক আছে, কি করবো বলো তো, যদি সময় থাকে তো চলো পাশে চলো। চলেন। আমি সজল, এই গ্রামেরই বলা, আমার বাসায় কে? ভাবির সাথে দেখা করতে আসছিলাম তো স্যার। ভাবির সাথে কি দরকার? এমনি কথাবার্তা করার জন্যে। তোমার বাড়ি ওই পাড়ায় আর তুমি আমার বাসায়, এখানে কোনো পুরুষ মানুষ নাই, তুমি আমার বাসায় কিসের জন্য?
আমার বাসায় কেউ নাই, শুধু বৌমা আছে। তুমি কিসের জন্য আইছো বাবা? ভাবি আমারে ডাকছিল, এই জন্য আসছি। ভাবি ডাকছিল? আমার দিকে তাকায় আইসো কি জন্য বলো? ভাবি ডাক দিছে, এর লেগে আইছি। ভাবি ডাকলো আর তুমি আইলা? কোন পোলা ফোন নাই, আমার পোলা ঢাকায়। আর ভাবি ডাকলো আর তুমি আইসো? পরবর্তীতে তোমার যেন এই বাসায় না দেখি, বুঝলা? আচ্ছা ঠিক আছে। যত সব বাবা, ও মামা, এ তাড়াতাড়ি জলদি আসো তো, তোমার লগে অনেক বোঝা পড়া আছে আমার। হ্যাঁ বাবা, কি? ওই যে সজল নামের পোলাটা আমার বাসায় কেন বলো তো? ওই পাশে গ্রামের ছেলে। হাই রে কপাল, পাশের গ্রামে আমার ছেলে ঢাকায়, আর পাশে গ্রামের ছেলে নিয়ে তুমি ফোস্টিং হস্তি করবা? সেটা তো আমি মানান পারি না বাবা। না বাবা, এমনি আসছিল বাবা। আবার আসছিল? এখানে কোনো মানুষ নাই, জন নাই, আর ও একে ঢুকলো, আর তুমি ঢুকাইলে নিলে? সেটা তো মানা যায় না বৌমা। আব্বা, ওই ছেল আমার পরিচিত, একসঙ্গে লেখাপড়া করছি, এই জন্য আসছে বাসায়। তোর লেখাপড়া একসঙ্গে করছি এইটা তো কথা না, তাই বলে তুমি আমার ওই ভিন গায়ের পোলারে তুমি বাড়িতে ঢুকাবা? আমার ছেলে থাকে না বাসায়, আমার ছেলে থাকে ঢাকায়, আর তুমি পর পুরুষের সাথে ষষ্ঠী নষ্টি, এইটা আমি মানতে পারি না বৌমা। আচ্ছা আপনি কি করেন এগুলো আজবাজে? আমি পরবর্তীতে এই সব যেন না দেখি, আর দেখলে আমার পোলারে আমি জানাইতে বাধ্য থাকবো, বুঝলা? যাও বাসায় যাও, পরবর্তীতে যেন এইরকম না দেখি, বুঝলা? ঠিক আছে আপা। নাই এত সুন্দর বউ এই বাসায় থাকবে ভাবি? এটা কোনো কথা হলো ভাবি? আমি আমার স্বাধীনতা চাই, নিজের কোনো কিছুই পাই না। আমি নিজেকে মনে হচ্ছে বিশাল অপরাধী মনে হচ্ছে। কেন? কারণ আমার যদি আপনার সাথে আগে পরিচয় হতো ভাবি, তাহলে আমি আপনাকে বিয়ে হতে দিতাম, এরকম সিগনালিকে আপনাকে বিয়ে করতে দিতাম ভাবি। এখন ভাবি আপনার স্বাধীনতার সময় পাখি যেমন ভাবি কি করে উরুত 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 চলে যায়, আপনার এই সময় ভাবি আপনি করবেন কি? ঠোঁটে চাপস্টিক দিবেন, ভালো ভালো ড্রেস পরবেন, মার্কেটে যাবেন, ছেলেরা আপনার দিকে হা হয়ে তাকে থাকবে, দোকানদার আপনার দিকে হা হয়ে তাকে থাকবে, মনে করেন বিল আছে 500, এ ভুলে দিয়েছে 50, আহ একটা হাসি দিবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাবি, আচ্ছা বলেন তো, আগে স্বামী আগে না বয়ফ্রেন্ড আগে না বন্ধুর আগে কোনটা? প্রত্যেকদিন ডালতে ভাত খেলে ভালো লাগে নাকি ভাবি? মাঝে সাথে গোস্ত খাইতে হবে, মাঝে সাথে সবজি খাইতে হবে, মাঝে সাথে কলা খাইতে হবে ভাবি, মাঝে সাথে সেই কলার মধ্যে শশাও খাইতে হবে। এই যে ভাবি লাইনে আসছেন, কি কইতেছি মানে? প্রতিদিন যদি ভাবি প্রত্যেকটা 10টা মোবাইল আপনার হাতে দেওয়া হয় কেমন লাগবে? এই তো ভাবি লাইনে চলে আসছেন, আমি আপনার জন্য বাইক নিয়ে চলে আসছি ভাবি, প্লিজ কামিং ভাবি। আরে বাইরে লাগে দাও।
এই ভাবি দরজাটা খোলেন আমি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো শুনলাম ভাই নাকি ঢাকায় চলে গেছে হ্যাঁ ঢাকায় গেছে তো কবে গেছে এই তো কয়েকদিন হলো চলে গেছে এই জন্য একটু দেখা করতে আসলাম না তুমি যাও আমার শ্বশুর বকা দিবে না না কোনো সমস্যা নেই আর না না তুমি যাও আমার শ্বশুর বকা দিবে তুমি যাও ভাবি ভাই আর আমি তো একই ভাইয়ের বাসায় নেই জন্য তো আমি আসলাম সমস্যা কি না 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 তুমি হাতটা ছাড়ো তুমি যাও ভাবি সমস্যা নেই চলেন না 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 আমার শ্বশুর যদি জানতে পারে আমার একদম গর্দান নিয়ে নেবে ভাবি বোঝেন না ভাইয়া তো নাই চলেন না নিজের মিলে একটু সময় দিই আরে না 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 আমার শ্বশুর আছে আজকে না আরে তুই না ভাইয়া আমি তো একই চলেন না সময় দিই ঘরের মধ্যে ঢুকে সাজেশন দি আমি নেওয়ার জন্য তুই আমার বউ বারো ভাতারই হইছস এত ভাতার দরকার তোর একজনে কাম হয় না আমার যদি সমস্যা থাকে তুই আমার কবি চিকিৎসা করতে তুই এভাবে নাং পটাবি আর আমার মান সম্মান খাবি আমার বাপ ওই 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 হুরির পুত্রে হাতে নাতে ধরছে ও আমার বাপের সাথে বলতে বেয়াদবি করছে বারো ভাতারই দরকার বারো ভাতার দরকার বাইরা বাইরা আমার বাড়িতে বাইরা বাইরা মা শালি তোগো মতো মায়াগো কারণে তোগো মতো বউদের কারণে আমাকে পুরুষদের এই অবস্থা বারো ভাতার দরকার বারো ভাতারই হয়েছে ফুট 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 ভুল যা তুই গিয়া ওই ফেসবুকে তারপর তোর ক্লাসমেটদের সাথে ওই বারো ভাতারে গিরি কর যা ভাইরা 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 যা ভাইরা বাইরা শালি আমার সংসার নষ্ট করবি আমার শালি পরের মাইয়া নিয়ে এসে খাওয়াইতেছি পড়াইতেছি আর এসে নাটক করো রুমের মধ্যে ঢুকাও বারো ভাতারি